আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে মকর সংক্রান্তি, সেই উপলক্ষে দেখুন আমি পুষনা পুষনি পুষনা এবং পুষনি এঁকেছি। আমাদের এটা নিয়ম এবং পুষনা পুষনিকে পিঠে খাওয়াতে হয়, পিঠে বানিয়ে পিঠের গাছ, টাকার গাছ এগুলো আলপনা দিতে হয়। এবং এগুলো পিঠে আমি বানিয়েছি পাটিজোড়া, সেবের পায়েস এবং দুধের সরা পিঠে, এগুলো সব বানিয়েছি। এছাড়াও মালক্ষী পা, ফল, মিষ্টি সব কিছু দিয়েছি। এবং এগুলো কিভাবে বানালাম সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পুষনা পুষনিকে পিঠে খাওয়াচ্ছি, সবাই ভালো থাকুক সেটাই সব সময় চাই। তো কেমন করে আমি এই পিঠেগুলো বানিয়েছি খুব সহজে, যারা নতুন রান্না করছে তাদের জন্য খুবই সুবিধাদায়ক। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিই। প্রথমে করব সরা পিঠে। এটা দেখুন, সরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে বলে ছাঁচের সরা। এবার এই সরা পিঠেতে যে ব্যাটারটা লাগবে, শুধু চালের গুঁড়ো একটু গরম জল দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে। এরকম নরম পাতলা কিন্তু হতে হবে সরা পিঠের ব্যাটারটা। সরা পিঠে রান্না করা খুবই সহজ এবং এটা সব বাড়িতেই মোটামুটি হয় সরা পিঠে। তো সরা দেখুন গরম হয়ে গেছে, খুব গরম যখন হয়ে যাবে তখনই কিন্তু পিঠেটা এর মধ্যে তৈরি করতে হবে। আমি কাপড় দিয়ে জল আর তেল মেশানো একটা মিশ্রণ, পুরনো কাপড় দিয়ে আমি পুরো সরা গর্তগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি এক হাতা করে ব্যাটার ঢেলে দেব। এক হাতা করে ব্যাটার আমি ঢেলে দিচ্ছি, এরপর এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। এবং আমাদের মধ্যে নিয়ম আছে, পিঠে প্রথমে হলে সেটা ফার্স্টে গরুকে খাওয়াতে হয়, তারপর মানুষ খায়, যেহেতু মকর সংক্রান্তিতে গোমাতাকে খাওয়ানো নিয়ম। আমি সরা দিয়ে ঢেকে দিলাম, এরপর কিছুক্ষণ পর আমি সরা তুলে দেখব আমার পিঠেটা হয়েছে কিনা। 10 মিনিট পর দেখুন আমার পিঠে কিন্তু হয়ে গেছে, আমি তুলে রাখছি। এভাবে কিন্তু একটা একটা করে আমি সবটা পিঠে বানিয়ে নেব। সবটা পিঠে বানানোর পর আমি দুধ জাল বসিয়েছি, যেহেতু আমি পিঠেগুলো দুধের মধ্যে দেব সেই জন্য কিন্তু আমি দুধ জাল বসিয়েছি। এবার দুধ জাল হওয়ার পর এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম, এলাচ দিলে ভাল লাগবে। এরপর আমি পিঠেগুলো সব এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে খানিকটা পিঠেটাকে সেদ্ধ করে নেব, তারপর আমি এর মধ্যে প্রথমে একটু চিনি দেব, তারপর গুড় দেব, কারণ প্রথমেই গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মোটামুটি পিঠেটা হয়ে এসছে দেখুন। এবার আমি নলেন গুড়, যেটা নরম পাটালি গুড় নলেন গুড় বলে, সেটাও আমি দিয়ে দিলাম, তাতে পিঠের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। তো আমার দেখুন পিঠেটা হয়ে গেল। এবার আমি এই সরা পিঠে দুধ পিঠেটা নামিয়ে রাখব, নামিয়ে রেখে আমি এবার অন্য পিঠে রান্না করব। দেখুন দুধটা এরকম, এবং দুধের মধ্যে এটা ডুবে থাকলে পিঠেগুলো নরম হয়ে যাবে এবং পিঠের মধ্যে এই দুধটা ঢুকে গিয়ে খুব সুন্দর সুস্বাদু খেতে হবে। এবার আমি বানাবো সেবের পায়েস, তার জন্য আমি কড়াই নিয়েছি, এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিলাম এবং এই ঘির মধ্যেই কিন্তু আমি সেওগুলো সব ঢেলে ভালোভাবে ভেজে নেব, হালকাভাবে যাতে বেশি পুড়ে না যায়। এটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, দেখুন এর নাম বারমিশালি, এটা 10 টাকা প্যাকেট, এক প্যাকেট কিনলেই অনেকটা হবে। আমার সেও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে খানিকটা জাল করে নেব, তারপর কিন্তু দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিনি দিয়ে দিলাম, এর মধ্যে চিনি দিয়ে খানিকটা জাল করলাম, তারপর আমি এর মধ্যে দেব গুড় এবং কাজু বাদাম কিশমিস দিয়ে রান্না করলেই কিন্তু আমার সেবের পায়েসটা হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এর মধ্যেও কিন্তু আমি নলেন গুড় দিয়ে দিলাম, যেহেতু শীতকাল সেই জন্য সব পিঠে পায়েসেই যদি আপনারা নলেন গুড় দেন তাহলে কিন্তু তার একটা আলাদা স্বাদ হয়। আমার এটা দেখুন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর হয়েছে রান্নাটা। এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, সেটা দিয়ে একটুক্ষণ রান্না করার পর আমি কিন্তু সেবের পায়েসটা নামিয়ে নেব। দেখুন সেবের পায়েস আমার রেডি। এবার করব পাটিজোড়া। এটা পাটিজোড়া
আমার চ্যানেলতে যে আগে আমি পাটিজরা বানানোর রেসিপিটা দিয়েছি, আপনারা সেভাবে বানাবেন তাহলে খুব ভালো হবে। সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো চ্যানেল পেজে, আপনারা দেখে নেবেন কিভাবে পাটিজোড়া বানাতে হয়। আমার পিঠে বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি আগেই বলেছি মকর সংক্রান্তিতে পিঠে বানিয়ে প্রথমে গোমাতাকে খাওয়াতে হয়, এটা হলো নিয়ম। দেখুন আমিও কিন্তু পিঠে বানিয়ে প্রথমে গরুকে খাওয়াবো, তারপরে কিন্তু সমস্ত পিঠে আমি সাজিয়ে ঠাকুরকে দেব, পুজো করব সব কিছু। সুতরাং মকর সংক্রান্তিতে গরুকে খাওয়ানোর একটা নিয়ম বা প্রথা আমাদের হিন্দু শাস্ত্রে আছে। তো বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ পার্বণ সবাইকে কেমন করলেন সেটা অবশ্য আমাকে জানাবেন, আর আমার পৌষ পার্বণ কেমন হলো সেটাও আপনারা জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সকলে খুব ভালোভাবে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, পোঙ্গল, বিহু, যার যে উৎসব ভালোভাবে পালন করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো কিছু ভিডিওর সাথে।